তোমাদের একটা 300 বছরের পুরনো গল্প বলি। তখন ভারতবর্ষে ঔরঙ্গজেবের রাজত্ব, আর বর্ধমানের মহারাজা ছিলেন কীর্তিচাঁদ রায়। মহারাজা কীর্তিচাঁদ অনেক যুদ্ধ জয় করে অনেক কীর্তি স্থাপন করে ঠিক করলেন, এইবার সিন্ধু প্রদেশের রাজরাজেশ্বরী দেবীর সাথে বিয়েটা সেরে ফেলাই উচিত। বিয়ে তো হয়ে গেল, কিন্তু রানীমার বর্ধমান এসে কিছুই ভালো লাগলো না, কিছুই তো তার সিন্ধু প্রদেশের মতো নয়। তাই রানীর মন রাখতে কোদ সিন্ধ থেকে শ্রমিক এনে আমাদের এই বর্ধমানেই মহারাজা বানালেন এক জলমহল, নাম দিলেন চাঁদনি জলটুকি। তোমরা চাইলেই আমাদের এই বর্ধমানের এক টুকরো রাজস্থান দেখতে আসতে পারো। এখানে রাত কাটানোর জন্য পাবে একটা ছোট্ট সুন্দর গ্রাম্য রেজর্টও, ও আর যখন সন্ধে পেরিয়ে রাত আসবে তখন দেখতে পাবে একটা ম্যাজিক, সেটা না গিয়েই দেখো।